শাস্ত্র থেকে জানা যায় যে চন্দ্রের জন্ম হয়েছিল ক্ষীর সমুদ্রে। উচ্চতর লোকে ক্ষীর সমুদ্র রয়েছে এবং সেখানে পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তঃকরণে নিয়ন্তা শ্রীবিষ্ণু ক্ষীরোদকশায় বিষ্ণু রূপে অবস্থান করেন। যারা লবণ সমুদ্র ছাড়া আর কিছু দর্শন করেনি বলে ক্ষীর সমুদ্রের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের জেনে রাখা উচিত যে এই পৃথিবীর আরেকটি নাম হচ্ছে গো, অর্থাৎ যার অর্থ হচ্ছে গাভী। গাভীর মূত্র লবণাক্ত এবং আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র অনুসারে যকৃতের রোগীদের জন্য গাভীর মূত্র অত্যন্ত কার্যকরী। সেই সমস্ত রোগীদের গাভীর দুগ্ধ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা থাকে না, কেননা যকৃতের রোগীদের কখনো দুধ দেওয়া হয় না, কিন্তু সে নিজে কখনো গাভীর দুগ্ধ আস্বাদন না করলেও তা জেনে রাখা উচিত যে গাভীর দুধ রয়েছে। তেমনি যে সমস্ত মানুষ কেবল এই ক্ষুদ্র গ্রহটি সম্বন্ধে অবগত যেখানে লবণ জলে সমুদ্র রয়েছে, তারা চাক্ষুষ দর্শন না করলেও শাস্ত্র থেকে তথ্য সংগ্রহ করতে পারে যে দুধেরও সমুদ্র আছে। এই ক্ষীর সমুদ্র থেকে চন্দ্রের জন্ম হয়েছিল, কিন্তু ক্ষীর সমুদ্রের মাছেরা তাকে চিনতে না পেরে তাদেরই মতো একটি মাছ বলে মনে করেছিল। বড় জোর তারা মনে করেছিল যে এটি একটি উজ্জ্বল পদার্থ, এর বেশি কিছু নয়। যে সমস্ত হতভাগ্য ব্যক্তি শ্রীকৃষ্ণকে চিনতে পারেনি তারা ঠিক সেই মাছেদের মতো, তারা মনে করে যে তিনি হচ্ছেন তাদের থেকে একটু বেশি ঐশ্বর্য বীর্য ইত্যাদি সমন্বিত একটি মানুষ। ভগবদ্গীতায় এই সমস্ত মূর্খ মানুষদের সবচেয়ে দুর্ভাগা বলে বর্ণনা করা হয়েছে। অবজানন্তি মাম মুরা মানুষীম তনুম আশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। বেদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান বা পরমাত্মাকে মেধা অথবা মানসিক শক্তির দ্বারা জানা যায় না। নায়মাত্মা প্রচন্ডেন ন লভ্যে ন মেধয়া ন বহুনা শ্রুতেন। যারা তার কৃপা লাভ করেছেন তারাই কেবল তাকে জানতে পারেন। যাদবেরা সকলে ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং অভিজ্ঞ, কিন্তু তাকে সকলে হৃদয়ে বিরাজমান পরমাত্মা রূপে জানা সত্ত্বেও তারা তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেননি। তাদের এই অজ্ঞতার কারণ তাদের পর্যাপ্ত বিদ্যা বা পাণ্ডিত্য নয়, পক্ষান্তরে তা ছিল তাদের দুর্ভাগ্য। কিন্তু বৃন্দাবনে ব্রজবাসীরা এমনকি তাকে পরমাত্মা বলেও জানতেন না, কেননা তাদের কাছে তিনি ছিলেন কেবল তাদের পরম প্রেমাস্পদ। তারা জানতেন না যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। যদুবংশীয়রা বা দ্বারকাবাসীরা শ্রীকৃষ্ণকে বাসুদেব বা সর্ব অন্তর্যামী পরমাত্মা রূপে জানতেন, কিন্তু পরমেশ্বর ভগবান বলে জানতেন না। বেদ বেদতা রূপে বৈদিক মন্ত্রের মাধ্যমে তারা অবগত হয়েছিলেন যে একো দেব, ঠিক না, সর্বভূতি ভূতাধিবাসহ অন্তর্যামী এবং বৃষ্ণি নাম পরদেবতা। তাই যাদবেরা শ্রীকৃষ্ণকে তাদের পরিবারের আবির্ভূত পরমাত্মা রূপে জানতেন, তার থেকে অধিক কিছু নয়। সমস্ত বৈদিক প্রমাণ অনুসারে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীপাদ শঙ্করাচার্য সহ সমস্ত আচার্যেরা তার ভগবত্তা স্বীকার করেছেন, কিন্তু তিনি যখন এই পৃথিবীতে প্রকট ছিলেন তখন বিভিন্ন শ্রেণীর মানুষেরা তাকে বিভিন্ন রূপে স্বীকার করেছিলেন এবং তাই ভগবান সম্বন্ধে তাদের বিচার বিবেচনাও ছিল ভিন্ন ভিন্ন ধরনের। সাধারণত যাদের প্রামাণিক শাস্ত্রে বিশ্বাস রয়েছে তারা তাকে স্বয়ং ভগবান রূপে স্বীকার করেছেন এবং এই পৃথিবীতে থেকে তার অপ্রকটের পর তারা সকলে মহান শোকে নিমগ্ন হয়েছিলেন।